রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। প্রশংসা মাত্র রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করেন যখন বান্দা রবের দরবারে ক্ষমা চায়। যে রব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন, জান্নাতের ব্যবস্থা রেখেছেন, সে রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই দোয়া করতেন, আল্লাহ এই মাগফিরাত কামনা করতেন, দোয়া করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, রাব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এইভাবে তিনি রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের জন্য যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে মাহে রমজানে আল্লাহর মাগফিরাত ও জান্নাতের দিকে অগ্রসর। মাহে রমজানে আল্লাহর জান্নাত মাগফিরাত ও জান্নাতের জন্য প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে মাহে রমজানে আল্লাহর ক্ষমা, তার রব্বুল আলামিন যে ক্ষমা করেন বান্দাকে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হবে। এই মাহে রমজান আপনি পেয়েছেন, রমজান মাস পেয়েছেন আপনি অত্যন্ত মূল্যবান মাস। ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলি মাফ করাতে পারল না, নিজের পাপের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারল না, ওই ব্যক্তির চাইতে আর কি হতভাগা হতে পারে। মাহে রমজানে আপনি বেশি বেশি নিজের পাপের জন্য, গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে তিনাকে রব্বুল আলামিন তার আগের পরে সমস্ত গুনাহগুলি মোচন করেছেন, মাফ করে দিয়েছেন, তারপরেও তিনি এক একটি মজলিসে বসে 100 বার করে, 70 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এভাবে বলতেন, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহ এবং তার কাছে আমি তওবা করছি, ফিরে যাচ্ছি। কে ওই নবী যে নবীর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে সমস্ত গুনাহগুলি মোচন করে দিয়েছিলেন, সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছিলেন, তিনি বারবার করে রব্বুল আলামিনের দরবারে এই ক্ষমাগুলি চাইতেন, মাফ চাইতেন। তিনি এক একটি মজলিসে বসে বলতেন, রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি ইগফিরলি হে আমার রব, রব্বি রব্বি হে আমার রব, ইগফিরলি আমাকে ক্ষমা করো, রব্বি ইগফিরলি হে আমার রব আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া এবং আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি হচ্ছেন তওবা কবুলকারী এবং অতি দয়ালু। তাহলে এই বেশি বেশি ক্ষমা চাইতেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনার আগের পরের গুনাহগুলি মোচন করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। মাহে রমজান আপনি পেয়েছেন নিজের পাপের জন্য, গুনাহের জন্য রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন।
মাহে রমজানে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। আপনি জীবনে যা পাপ করেছেন, অন্যায় করেছেন, বেশি বেশি মাফ চান আল্লাহর কাছে। এবং এই মাহে রমজানে জান্নাতে যাওয়ার আমলগুলি বেশি বেশি করুন। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, জান্নাত যেন কোনোভাবে আপনার ছুটে না যায়। জান্নাত যদি আপনার হাত ছাড়া হয়ে যায় কিয়ামতের ময়দানে, তাহলে আফসোস করার পরেও আপনি সেদিন আর আপনার কোনো লাভ হবে না। এই পৃথিবীতে থেকে, এই দুনিয়াতে থেকে রব্বুল আলামিনে জান্নাত অর্জন করার জন্য রব্বুল আলামিন যে আদেশ করেছেন তা বাস্তবায়ন করুন, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন। এবং আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাতের জন্য আপনি প্রতিযোগিতা করেন, জান্নাতের জন্য আপনি প্রতিযোগিতা করেন। মাহে রমজান পেয়েছেন, আসুন আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান, গুনাহের জন্য ক্ষমা চান, এবং জান্নাতে যাওয়ার যে সমস্ত আমলগুলি রয়েছে সেগুলো আপনি বেশি বেশি করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা, মাগফিরাত তের দিকে অগ্রসর, অগ্রগামী হও, ছুটে যাও, রব্বুল আলামিনকে বলো যে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে ক্ষমা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অগ্রগামী হও, অগ্রসর হও, তোমাদের প্রতিপালকের মাগফিরাত এবং তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের জন্য অগ্রসর হতে হবে। রব্বুল আলামিন হচ্ছেন গাফফার, তিনি আপনাকে আমাকে ক্ষমা করেন, তিনি হচ্ছেন রহমান অতি দয়ালু, রাহিম অতি দয়ালু, পরম করুণাময় করুণাময় মতি দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এবং জান্নাতের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আমরা গতকাল বৃহস্পতিবার সকালে ফজরের নামাজের পরে একটি প্রতিযোগিতার প্রশ্ন আমরা বিভিন্ন গ্রুপে দিয়েছি, হোয়াটসঅ্যাপে গ্রুপে, ইমোতে, তারপরে ফেসবুকে দিয়েছি, প্রতিযোগিতা রেখেছি মাহে রমজানে কুইজ প্রতিযোগিতা। মাশাআল্লাহ এই পর্যন্ত প্রায় 416 জন আমি দেখলাম আসরের পরে দেখলাম 400 জন, আরো ইনশাআল্লাহ বাড়বে। তো প্রতিযোগিতাতে অংশগ্রহণকারীর সংখ্যা 416 জন হয়ে গেল মাশাআল্লাহ গতকালকে দিয়েছে। প্রতিযোগিতা এমন একটা বিষয় যে প্রতিযোগিতার জন্য আপনাকে চেষ্টা করতে হয়। দুনিয়ার পিছনে আমরা ছুটি, দুনিয়া পাওয়ার জন্য মানুষের কত আশা আকাঙ্ক্ষা, কত প্রতিযোগিতা, কিন্তু আপনি একবার কি চিন্তা করেছেন যে আপনাকে রব্বুল আলামিন ক্ষমা করবেন তার জন্য প্রতিযোগিতা করলেন না? একজন ব্যক্তি 1 ঘন্টা আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনি 2 ঘন্টা চান। একজন ব্যক্তি সৎ আমলগুলি করে, আপনিও তার থেকে বেশি করার চেষ্টা করেন, প্রতিযোগিতা করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وسارعوا الى مغفرة من ربكم وجنة, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং তার জান্নাতের জন্য অগ্রসর হও, অগ্রগামী হও। জান্নাত আপনাকে নিতেই হবে, রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের জন্য আপনাকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চান, চোখের পানি ফেলেন, রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। রব্বুল আলামিন যে গাফফার, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন সত্তার আপনার জন্য গুনাহগুলি, অনেক গুনাহ আপনার ঢেকে রেখেছেন, কাউকে বলছেন না, জানাচ্ছেন না। রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাত মুত্তাকিনদের জন্য। এই জান্নাত আপনাকে অর্জন করতে হবে,
জান্নাতে যাওয়ার জন্য এই পৃথিবীতে আপনি আমল করেন। ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ, এই জান্নাতের পরিধি আকাশ এবং জমিন সমতুল। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে একমাত্র মুমিন মুত্তাকিনদের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য। তাহলে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, আপনাকে মুমিন হতে হবে। আপনি মুমিন মুত্তাকিন হতে পেরেছেন কিনা, যদি না পারেন তাহলে আপনি মুমিন হন, তাকওয়া অর্জন করুন, সৎ আমলগুলি করুন, শরীয়ত সম্মত কাজগুলি করুন, শরীয়ত বিরোধী কাজগুলো বর্জন করুন। রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানেন, যা তিনি ছাড়তে বলেছেন তা বর্জন করুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি যা আদেশ করেছেন সেগুলো করে, তিনি যা বর্জন করেছেন তা বর্জন করুন। তার জান্নাতের জন্য আপনি প্রতিযোগিতা করেন, আল্লাহ ক্ষমার জন্য আপনি প্রতিযোগিতা করেন। দুনিয়ার প্রতিযোগিতায় যদি আপনি হেরেও যান অসুবিধা নেই, অসুবিধা নেই, কিন্তু পরকালের জন্য যদি পরকালের পরীক্ষায় হেরে যান, পরকালের প্রতিযোগিতা যদি আপনার মধ্যে না থাকে, সেদিন আপনি আফসোস করলেও কিন্তু কোনো লাভ হবে না। আসুন আমরা এই আয়াত থেকে শিক্ষা পাই যে মাহে রমজানে আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করেন, এই রমজান মাসে সৎ আমলগুলি করেন। এই রমজান মাসে আপনি যেমন হারাম থেকে নাজায়েজ থেকে বিরত থাকতে পারছেন, অন্য মাসেও হয়ে শুধু পানাহার ছেড়ে দিয়েছেন, খাবার খাওয়া ছেড়ে দিলেন, পান করা ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, বরং রোজা হচ্ছে যে ব্যক্তি অশ্লীল অন্যায় কথা কর্ম ছেড়েছে, পাপ ছেড়ে দিয়েছে, সে ব্যক্তির হচ্ছে আসল রোজা। সিয়ামের একটি শাব্দিক অর্থ হচ্ছে আল-ইমসাক, বিরত থাকা। আপনি খাবার ছেড়ে দিয়েছেন, পানাহার ছেড়ে দিয়েছেন, শুধু এটাই যথেষ্ট নয়, বরং আপনি লাভ অসার কথা কর্ম ছেড়ে দেন, অশ্লীল কথা কর্ম ছেড়ে দেন, তাহলে আপনি পুরোপুরি সিয়াম পালন করতে পারেন। সিয়াম রেখে আপনি কিভাবে মিথ্যা কথা বলছেন? সিয়াম পালন করে আপনি কেন মানুষের বিপদ নিন্দা করছেন? সিয়াম পালন করে আপনি আপনার জিহ্বার হেফাজত করতে পারলেন না, তাহলে আপনি কিসের সিয়াম, কিসের সিয়াম পালন? এই সিয়ামের মাধ্যমে, রমজানের মাধ্যমে আপনি ট্রেনিং পাচ্ছেন জিহ্বাকে আপনি হারাম বলা থেকে, গীবত করা থেকে, নিন্দা করা থেকে, চুগল করি থেকে, মিথ্যা সাক্ষী কথা বলা থেকে। আপনি যেমন সতর্ক সাবধান রাখছেন এবং সত্য বলার চেষ্টা করছেন, এটা আপনাকে বহাল রাখতে হবে, এটা আপনাকে বহাল রাখতে হবে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে, রাব্বুল আলামিন সকলের সিয়ামকে কবুল করে, সকলের কিয়ামকে কবুল করে, সকলের রোজাকে কবুল করে, সকলের তারাবি কবুল করে, ইফতারি সাহরি সব কিছু কবুল করেন। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহগুলিকে মাফ করেন, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দাও। হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.